এসছে আমাদের মাছ মিলি দজ রাখলো নিয়ে না মাছ চলে এসছে মাছ এদিকে চিকেনও চলে এসছে মাছটা আমি ধুয়ে ফেললাম এবার ফ্রিজে স্টোর করব কটা পেটি ছটা আজকে দই লাগবে না বাবা পাখি খেয়ে বেরোবো তো এই মাছ মাংস সবই কালকে মিলির জন্মদিনের জন্যই আনা হয়েছে জন্মদিনে চিংড়ি হবে আর বড় কাতলা হবে আর চিকেন হবে আমি সেদিন কলাপাতা নিয়ে এসেছি মানে গতকালই কলাপাতা নিয়ে এসেছি সেগুলোকে ওরা কেটে এরকম সার্কেল করে আজকে আমরা কলাপাতার উপরেই খাবো দুপুরের লাঞ্চটা এই দেখো লাঞ্চে আছে উচ্ছে সিদ্ধ পেঁপে সিদ্ধ আর প্লেন রাইস আর এদিকে আছে আলু বিনস ভাজা আর ডাল এই খাওয়া দাওয়া হলো এখন একটু আরাম তো আমরা এখন বেরোবো আমরা মিহির কালকে জন্মদিন তো জন্মদিনের কেকটা আনতে যাবো আর একটু শপিং করবো টুকটাক কিছু বাকি আছে কালকের জন্য মোটামুটি যা যা দরকার আজকে কিনে রাখবো কালকে আর বেরোবো কালকে সারাদিন বাড়িতে এখন আমরা বেরোচ্ছি মিলির বার্থডে কেক আনবো আজকে অনেক দিন বাদে আমি শাড়ি পরে রাস্তায় বেরোচ্ছি আমার এগুলো কিরকম অর্ডার তো অ্যাকচুয়ালি শার্টবোর্ড তো খুবই বন্ধ এই মাসকে চক করে লিপস্টিক লাগানো যায় না তো এই হচ্ছে সেভেন্থ হেভেন যেখানে একদম ফ্রেশ কেক পাওয়া যায় যে কেকের ডিজাইন পছন্দ সেটা আপনারা দেখতে পাবেন তো আমরা যেহেতু তাড়াহুড়োর মধ্যে দিলাম তো আমরা রেডিমেড নিয়ে নিলাম চাইলে আপনি দেখতে পাবেন এখানে তৈরি হয় কেকটা আমরা এখন আছি সেভেন্থ হেভেনের আইরোলি ব্রাঞ্চে আমরা থাকি হচ্ছে আইরোলি সেক্টর 9 আর এইটা হচ্ছে আইরোলি সেক্টর 7 যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স মাত্র 350 মিটার এখানে কেকের সাথে সাথে পাওয়া যায় ডোনাট কটন ক্যান্ডি জুসেস এখানে অর্ডার দিলে ফটো কেক বা যে কোনো কাস্টমাইজড কেক পাওয়া যায় সেটা পাওয়া যায় 7 মিনিটসের মধ্যেই তাই এটার নাম হচ্ছে সেভেন্থ হেভেন টোটাল 75খানা সিটিতে ইন্ডিয়াতে এই সেভেন্থ হেভেন আছে যার আউটলেটের নাম্বার হচ্ছে 155+ এছাড়া এখানে বার্থডে যে কোনো ধরনের প্রপস যেমন ক্যাপ ক্যান্ডেল বার্থডে শ্যাশে বার্থডে ডল ইভেন ডল কেকটা যদি ডল কেক না নিয়ে এটা আলাদাভাবে একটা ডল নিয়ে কেকের উপর লাগানো হয় সেই ডল পর্যন্ত এখানে পাওয়া যায় এবং যা যা লাগে একটা বার্থডেতে মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায় যদি অর্ডার দেন তো এখানে 7 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে আপনি আপনার অর্ডার ওয়াইজ কেকটা পেয়ে যাবেন এখানে মোটামুটি সব আর সব থেকে বড় কথা এখানে সব কিছুই ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায় কারণ আর এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে হাফ কেজি কেকের 285 যেটা খুবই রিজনেবল এখানে এই সেভেন্থ হেভেনের নাম আমি কলকাতা থাকতেও শুনেছি সল্টলেকের সুইমিং পুলের ওখানে ছিল সেভেন্থ হেভেনের একটা ব্রাঞ্চ তো তখন সেখানে আমার যাওয়া হয়নি কিন্তু আমি এটা যেহেতু বাড়ির এত কাছে গুগলে সার্চ করে দেখলাম তো এখানে এসেছি মিলির বার্থডে কেকটা নিতে সব কিছুই বার্থডে রিলেটেড যা যা লাগে সব কিছুই এখানে পাওয়া যায় এবং আপনার সামনে এরা কেক বানিয়ে দেবে সেভেন্থ হেভেনে যেটা সব থেকে ভালো ব্যাপার ফ্রেশ কেক এখানে পাওয়া যায় দেখাচ্ছি তোর এই বেকারিটা আছে যেখানে ফ্রেশ কেক লাইভ বানানো দেখায় তো একটা ওই মানে সব থেকে যেটা ফিলিংস আসে ওখানে গেলে একটা বেকারির যে গন্ধটা কেক বেকিংয়ের যে গন্ধটা সেটা পাওয়া যায় বেশ মানে যেটা খুব ভালো লাগে যেটা আমার ভীষণভাবে ভালো লাগে যেমন তখন এখানে রেড ভেলভেট কেক বানানো হচ্ছিলো আমরা সেটা লাইভ দেখলাম কিন্তু যেহেতু আমাদের রিকোয়ার ছিল একটা ছোটো কেক তাই ছোটো রেডিমেড একটা কেকই আমরা নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের এবং কেকটা অপূর্ব ছিল সেটা মিলি বার্থডে ব্লগে দেখা যাবে কিভাবে কেক তৈরি করছে কোন সা ইয়ে ফ্লেভার এই চকলেট চকলেট কাই রেড রেড ভেলভেট এই ওকে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বানানো হচ্ছে এবং এদের ওভেন থেকে শুরু করে কেক বানানো প্রচুর প্রপস ওখানে আছে প্রচুর ইনগ্রিডিয়েন্টস ওখানে আছে আমরা আর বেকারিতে ঢুকিনি কারণ সেটা মনে হয় উচিত নয়
কারণ আমরা বাইরে থেকে গেছি, তো আমরা যেটা ইভেন ওখানে একটা ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগ থেকে যে কেকটা আপনি অর্ডার দেবেন সেই কেকটা পেয়ে যাবেন এবং 7 মিনিটসের মধ্যে সেই কেকটা পেয়ে যাবেন, যার জন্য তার নাম হচ্ছে 7th Heaven। আমাদের কলকাতাতেও 7th Heaven-এর আউটলেট আছে, মালদাতে আছে, এছাড়া আরও ব্যাঙ্গালোর, চেন্নাই, থানে, পুনে সব মানে মোরাললেস সব বড় বড় সিটিতেই এদের আউটলেট আছে। আমি সল্টলেকের আউটলেটের কেক খেয়েছিলাম, আমার অফিসে যখন কিছু বার্থডের জন্য আনা হতো তখন আমি খেয়েছিলাম এবং আমি শুনেছিলাম যে লাইভ কেক এখানে বানানো হয়, তো সেটা আইরলিতে এসে আমি দেখলাম। এটা হচ্ছে আইরলি সেক্টর 7-এ এদের কেকের আউটলেটটা, যেটা হচ্ছে অ্যাপেল হসপিটালের জাস্ট অপোজিটে। এই বার্থডে কেকটাও নিলাম আর ক্যামেরা নেব। আর একটা জিনিস, যেটা আমি যেমন মিলির জন্য 5 নাম্বার 5-এর ক্যান্ডেল নিতে চাইছিলাম, তারপর দেখলাম যে 5 ক্যান্ডেলের সাথে ওখানে আর একটা জিনিসও পাওয়া যায়, সেটা হচ্ছে 5টাই চকলেটে লেখা থাকবে, তো মানে জাস্ট চকলেটটাই হবে 5, তো আমি তারপর ক্যান্ডেলটা ক্যান্সেল করে এই 5-এর চকলেটটা নিয়েছিলাম। তাই তোমাদের কমপ্লেন নাকি? থ্যাংক ইউ। 7th Heaven-এ এসে আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে একটা ভীষণ মানে কেকের দোকানেও যে এত ভালো এনজয় করা যায় সেটা বুঝতেই পারলাম। এখানে আর প্রচুর আইটেম পাওয়া যায় যেগুলো আমরা সেখানে খেতে পারতাম, বাট তখন আর খিদে ছিল না বলে আমরা ট্রাই করিনি। এই দোকানটায় ভিজিট করলে, আউটলেটে ভিজিট করলে জানা যাবে যে এখানে ভ্যারাইটি জিনিস পাওয়া যায় যা হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো এরপরে আমরা যাব হচ্ছে 7th Heaven-এর জাস্ট অপোজিটেই সারপ্রাইজ বক্স বলে একটা গিফট শপ আছে সেখানে। ও কৃষ্ণ রাধা আয়কে সেখান থেকে অলরেডি মিলি এর আগে 2-3টে খেলনার টয়েস কিনে নিয়ে গেছে, ও টুইটি, তারপরে ও স্কুটি এখান থেকে নেওয়া, ইভেন আমাদের রাধাকৃষ্ণটাও এখান থেকে নেওয়া। তো এখানেও খুব রিজনেবল প্রাইসে গিফট আইটেম, ডেকোরেটিভ আইটেম, ইভেন পেন্সিল, স্টেশনারি সব কিছুই পাওয়া যায়, ওয়াচ। আমি মিলি ফেয়ারিটা এখান থেকেই নিয়েছিলাম, কারণ রেড কালারের ফেয়ারিটা 7th Heaven-এ ছিল না আর আমার রেড কালারেরই ফেয়ারির দরকার ছিল। প্রচুর টাইপের ডলস, ব্যাগস, প্রচুর টয়েস, ছোটো বড় সব রকমের এখানে আছে। দোকানের নাম হচ্ছে সারপ্রাইজ বক্স, এরা অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার 5, মারুতি এনক্লেভ সোসাইটি, সেক্টর 8, আইরোলি, নবী মুম্বাই। এখানে টয়, স্টেশনারি, কসমেটিক, গিফট আইটেম সব পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখানে বিভিন্ন শো পিস, মার্বেল স্টোনের শো পিস আছে, ছোট বড় সব রকমের আছে, মানে পেন স্ট্যান্ড, কিছু ক্রিস্টালের ঘড়ি, ক্রিস্টালের শো পিস, এগুলো সবই এখানে পাওয়া যায় এবং সবই খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, সবই শো পিসের মধ্যেই যাচ্ছে। এখানে ফটো স্ট্যান্ড, এগুলো সব পেন স্ট্যান্ড, বিভিন্ন রকমের পেন স্ট্যান্ড আছে, বিভিন্ন সাইজের ফটো স্ট্যান্ড আছে। এই যে মিলি হাত দিচ্ছে, এখানে ছোট ছোট অনেক রকমের টয়েস, ব্যাটম্যান, স্পাইডারম্যান, উপরেও এরকম টয়েস আছে, এগুলো কিছু ব্লক গেমস আছে, যে ব্লক গেমসগুলো বক্সে রাখা আছে, ইনডোর ব্লক গেমস, এবং ডলও অসম্ভব সুন্দর সুন্দর ডল এখানে আছে। মিলির জন্য আইসক্রিম কার্টটা আমরা ওখান থেকেই নিলাম।
এখানে প্লেন দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে, বিভিন্ন ছোট্ট ছোট্ট ডল রিং, এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, কিছু বোর্ড, ড্রাম, ABCD, রান্নাবাটির খেলনা, ড্রাম, বার্বি সেট, ছোট ছোট স্কুটির সেট, কিছু ব্লক গেমস, গাড়ি, আবার একটা ড্রাম দেখতে পাচ্ছি, একটা রিং দেখতে পাচ্ছি, একটা ওয়াল ক্লক দেখতে পাচ্ছি আমরা, উইনচাম আছে, তার সাথে তোরণ টাইপের কিছু আছে, কিরিংস আছে, প্রচুর টাইপের কিরিংস আছে, ছোটদের বড়দের সবার পছন্দ হবে এরকমই কিরিংস আছে, এছাড়া বাচ্চাদের আউটডোর স্কুটারগুলো আছে, একটা মিষ্টি ডল দেখতে পাচ্ছি আমরা, মিলি হয়তো দেখেনি ডলটা, প্রচুর সফট টয়েস আছে, আমার নিজেরই এত ভালো লাগে মনে হয় আমি কিছু তুলে আনি, তো বাচ্চাদের তো লাগবেই, মিনিয়ন্সের সফট টয়েস আছে, এলিফ্যান্টের সফট টয়েস আছে, একটা ক্রোকোডাইল সফট টয়েস আছে, প্রচুর রিমোট কন্ট্রোল কার আছে, যার মধ্যে আচ্ছা স্পাইডারম্যান, ব্যাটম্যান, আমরা তো পুতুল না হলে একটা ডল না হলে আইসক্রিম কার্টটা চয়েস করেছিলাম, তো ফাইনালি মিলি বললো যে ও ডল নেবে না আইসক্রিম কার্টটা নেবে, তো ওই ব্রাউন কালারের ড্রেস পরা তখন ওটা নিয়েছিলাম, এই তখন ওটা দেখছিলাম। এছাড়া এখানে চশমা, রিউবিক্স কিউব, আরও অনেক রকমের ওই ম্যাজিক্যাল কিউবগুলো পাওয়া যায় এখানে, এই ডলগুলো প্রত্যেকটা ডলই খুব সুন্দর, এই অ্যানিমালস আছে বাচ্চাদের, তারপরে হাতে টানা গাড়িগুলো আছে যেগুলো একটুখানি টেনে দিলে অনেকটা চলে, বিভিন্ন রকমের শোপিস, ডোরেমন শোপিস দেখতে পাচ্ছি আমরা, টেবিল ক্লক, বিভিন্ন বিভিন্ন ডিজাইনের টেবিল ক্লক। এই দোকানটা আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ছোট থেকে বড় মানে একদম 1 মান্থ প্লাস থেকে আপ টু 15 ইয়ার্স খেলনা এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না, ইভেন প্রচুর স্টেশনারি আইটেম যেমন পেন্সিল, ইরেজার, বিভিন্ন টাইপের মার্কার, সমস্ত মানে পড়াশোনার জিনিসপত্র এখানে মানে প্রচুর পরিমাণেই অ্যাভেলেবেল, এবং আবারও আমি বলছি সবই প্রচুর রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এখানে। তো আমরা এখন বেরিয়ে গেলাম দোকান থেকে, এবার এই সেই সাই বাবা টেম্পলের পাশে ফুলের দোকান যেখান থেকে আমি ফুল কিনে থাকি। আমাদের আইসক্রিম কার্ট, মিলির নতুন বার্থডে গিফট,